বনের গল্প শুরু হয় 1950 সালের শেষের দশকে। জাপানের এক তরুণ আকিরা মিয়াওয়াকি এই কংক্রিটের শহরে বাস করতে করতে অতিষ্ঠ হয়ে ওঠেন। মাথায় আসে প্রাকৃতিকভাবে অরণ্য তৈরির পরিকল্পনা। যেমন ভাবনা তেমন কাজ। পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে শুরু হয় মিয়াওয়াকি বনের কাহিনী। কি এই মিয়াওয়াকি পদ্ধতি? এটি হলো বিশাল এলাকা জুড়ে অরণ্য তৈরির পদ্ধতি। গোটা এলাকা জুড়ে স্থানীয় গাছপালা লাগানো হয়, একই সঙ্গে ফুল ফল পুকুর সমস্ত কিছুর সামঞ্জস্যে গঠিত হয় এই অরণ্য। সূর্যালোক, পর্যাপ্ত জল, সমস্ত কিছুর সহযোগিতার সাথেই গড়ে ওঠে এই অরণ্য। জঙ্গলের টানে আসে পাখি, প্রজাপতি এবং বিভিন্ন জীবজন্তু। দূষণমুক্ত পরিবেশ করতে এই অরণ্যের অবদান গুরুত্বপূর্ণ। সঙ্গে মেলে জীবিকা এবং টাকা উপার্জনের রাস্তা। আমাদের দেশে তামিলনাড়ু রাজ্যে গড়ে উঠেছে এমনই এক অরণ্য। শিবগঙ্গায় জেলার কল্লাল ইউনিয়নে অবস্থিত 38টি পঞ্চায়েত। এই পঞ্চায়েতে 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা এই অরণ্য তৈরিতে সহযোগিতা করছে। মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্ম প্রকল্পের কর্মীরা কৃষি, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্টিং, মিয়াওকি বনের রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন প্রকল্প পরিচালনা করছেন। লক্ষ্য করার বিষয় হলো উপরের কাজের মাধ্যমে পঞ্চায়েতে যথেষ্ট রাজস্ব পাচ্ছে। তামিলনাড়ুর অন্যান্য পঞ্চায়েতের জন্য রোল মডেল 38টি পঞ্চায়েতের কার্যক্রম সম্পর্কে জানতে কৃষি জাগরণের দল সরাসরি 38টি পঞ্চায়েতে পৌঁছেছিল। এই মডেল নিয়ে পঞ্চায়েত সভাপতি বলেন, আমাদের পঞ্চায়েতে প্রচুর পরিত্যক্ত জমি রয়েছে, এটিকে উপযোগী করার ধারণাটি দীর্ঘদিন ধরে ছিল। এইভাবে আমরা এখন 1.5 একর জমিতে সবজি চাষ করছি। স্বল্প মূল্যে পঞ্চায়েত সাধারণ জনগণকে এই সবজি সরবরাহ করছে এবং এর মাধ্যমে পঞ্চায়েত প্রতি মাসে 5,000 টাকা পর্যন্ত আয় করছে। মিয়াওকি প্ল্যান্টেশন প্রকল্পের অধীনে সীমারাম, মেহগনি, সেগুন, উইপ, ওয়াটার, মারুডু, বেঙ্গাই, কালো মারুডু, কুমল, সেগুন, রোজউডের মতো 10 প্রজাতির প্রায় 1,000 গাছ জন্মাচ্ছে। এজন্য শহরের মানুষের কাছ থেকে চারা দান করা হয়। এতদিন তারা পাড়ার মন্দিরের কাছে রাস্তার ধারে চারা রোপণ করেছেন। তাদের আশ্বাস, অল্প সময়ের মধ্যে পঞ্চায়েত এর থেকে আয় পেতে শুরু করবে। পঞ্চায়েত সভাপতি জানান, আমরা 4 একর ফলের জাত চাষ করছি। বর্তমানে আমরা পেয়ারা, আম, কাঁঠাল, লেবু, কলা এবং নারকেল চাষ করছি। আগামী বছর যেভাবেই হোক আম গাছ থেকে আয় দেখা শুরু করব। এইসব কৃষি কার্যক্রমের মধ্যে আমরা মাশরুম চাষেও উদ্যোগী হয়েছি। এখন আমরা ঝিনুক চাষ করছি এবং আমরা অদূর ভবিষ্যতে অন্যান্য ধরনের মাশরুম চাষ করারও পরিকল্পনা করছি। প্রতি মাসে 3,000 টাকার বেশি আয় করব। তিনি বলেন, আমরা মাশরুম চাষের প্রশিক্ষণের জন্য আমাদের পঞ্চায়েতের মহিলা স্বনির্ভর কমিটি থেকে 2 জনকে পাঠিয়েছি। এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে পঞ্চায়েত সভাপতি জানান, আগামী কয়েক বছরে তারা 50 থেকে 60 কেজি সবজি ফলাতে সক্ষম হবেন। এই সবজি কম দামে বিক্রির জন্য পঞ্চায়েতে একটি সাপ্তাহিক বাজার করা হবে। প্রসঙ্গত, এই পঞ্চায়েতের 100 দিনের কর্মীদের কাজ না করার অভিযোগ আনা হয়, কিন্তু আজ পঞ্চায়েতের পরিকল্পনায় তারা স্বনির্ভর। মনরেগা কর্মীরা মনোযোগ সহকারে কৃষিকাজ করছে। দেশের প্রতিটি পঞ্চায়েতকে এইভাবেই পরিকল্পনা করা উচিত, যাতে পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধি পায় এবং রুজি রোজগারের পথও দেখা যায়। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।